সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে। আমাদের আজকের আলোচনার বিষয়, মাত্র 7 দিনে বগলের নিচের কালো দাগ চিরবিদায় করার 4 পদ্ধতি। পদ্ধতি 1, বগলের দাগ দূর করতে লেবুর রস খুব সহজ ও কার্যকরী একটি উপায়। লেবুর স্লাইস হাতে নিয়ে বগলের নিচে 5 মিনিট ঘষুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা 21 দিন এভাবে লেবু দিয়ে বগলের নিচে ঘষুন। দেখবেন কালো দাগ একেবারেই দূর হয়ে যাবে। পদ্ধতি 2, শশা রসের সঙ্গে সামান্য লেবুর রস ও 1 চিমটি হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে বগলের নিচে লাগিয়ে রাখুন। 20 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে বগলের দাগ দূর হবে সহজেই। পদ্ধতি 3, চন্দনের গুঁড়া গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। বগলের নিচে লাগিয়ে 15 মিনিট রেখে দিন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন বগলের কালো দাগ দূর হয়ে উজ্জ্বল হবে। পদ্ধতি 4, ময়দার সঙ্গে 1 চা চামচ টক দই মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই প্যাক বগলের নিচে লাগান। এভাবে 2 ঘন্টা রেখে দিন। এরপর হালকাভাবে ম্যাসেজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে বগলের নিচের কালচে ভাব দূর হবে। আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।